ঠাকুর গ্রামের ধরতলা সীমান্তে বিএসএফ এর গুলিতে 14 বছর বয়সী একটা বাংলাদেশি শিশু নিহত হয়েছে। গুলিতে আহত হয়েছেন আরো 3 জন। জানা গেছে নিহত ওই শিশুর নাম জাম্বু। উপজেলার ধরতলা ইউনিয়নের বরতলি ঠুমনিয়া গ্রামের মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বু সহ 10-12 জন ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। তারা বালিয়াডাঙ্গির ধরতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের 393 মেইন পিলার এলাকা দিয়ে দালালের মাধ্যমে ভারতে ঢোকার চেষ্টা করলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এ সময় জাম্বুর নিহত হয় আর গুলিবিদ্ধ হন দরবারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব। তাদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে গেছে বলে জানান স্থানীয়রা। ধরতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পারদিন সানি, দেশ রূপান্তর।